ফুটবল নিয়ে বাংলায় বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছে। ফের রূপলি পর্দায় ফুটবল, বিখ্যাত ক্রিকেটারদের নিয়ে যেমন অনেক ছবি রয়েছে, ফুটিয়ে তোলা হয়েছে তাদের জীবনের লড়াইয়ের গল্প। আর এবার ফুটবল মাঠের অন্যতম তারকা মেহতাব হোসেনের জীবনের গল্প উঠে আসবে পর্দায়। ধাগা প্রযোজনা সংস্থার তরফ থেকে তৈরি হচ্ছে মেহতাব হোসেনের বায়োপিক মেহতাব। প্রযোজনার দায়িত্বে রয়েছেন শুভজিৎ মিত্র, ছবিটির পরিচালনা করবেন বাপ্পা। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ছবির প্রথম লুক। কোন ফুটবলারের বায়োপিক তৈরি হবে তা প্রথমে প্রকাশ করতে চায়নি ছবি নির্মাতারা। ইস্ট বেঙ্গলের মাঠে প্রকাশ করা হলো এই ছবির প্রথম লুক ও ছবির নাম। সেখানে উপস্থিত ছিল ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে মেহতাব, যার জীবনের গল্প ফুটে উঠবে বাংলা ছবি মেহতাবে। আগামী বছর এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা। সঙ্গীত পরিচালনার দায়িত্বে প্রাঞ্জল দাস। তবে এই ছবিতে কারা কারা থাকবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।